দেশব্যাপী উদ্বোধন করা হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের 55টি এজেন্ট ব্যাংকিং আউটলেট। বৃহস্পতিবার একযোগে এজেন্ট আউটলেটগুলোর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মাহবুবুল আলম। এতে বিশেষ অতিথি ছিলেন এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুনিরুল মাওলা, মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান। ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন এজেন্ট ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ মাহবুবুল আলম। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।